এখন বেরিয়ে যাচ্ছি, মানে এতটাই ভিড় ছিল যে ভিতরে মানে অবস্থা পুরো শেষ, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঘেমে গিয়েছি। এই বছরের শ্রীভূমির থিম জানতে হলে তোমাদের কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। দেখো আলো হে আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ। তো আমরা এখন চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, আর শ্রীভূমির পিছনটায় আমরা আছি, মানে পিছনের রাস্তা যেটা আছে সেই রাস্তাটায়। আর ওই দিকে গেলে তোমাদের মেন রোড দিয়ে যেখান থেকে বাস স্ট্যান্ড পড়ে, তো ওই দিকে যাবো আমরা পরে। তো এই সাইডে একটা কাজ ছিল বলে এই দিক থেকে কাজটা মিটিয়ে আমরা এখন শ্রীভূমি স্পোর্টিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। আর তোমাদেরকে কিছু সিনেমেটিক শটও দেখাবো, তো তোমরা দেখতে থাকো। আর এখানে কিন্তু ফুলের ডেকোরেশনের জন্য এখনও কাজ চলছে, মানে দাদারা কাজ করছে এখনও, আর একটু নয়েজের প্রবলেম হবে, কিছু করার নেই। আর সুরাজ আছে আজকে আমার সঙ্গে, সিনেমেটিক শটগুলো সব ওই ক্যাপচার করবে। আর এখানে দেখো প্রচুর ফুল রাখা রয়েছে এবং কাজ কিন্তু খুব জোর কদমে চলছে, কারণ আর বেশি সময় বাকি নেই। এখন বাজে প্রায় 8:30 সকাল। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আরও অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো দেখতে থাকো তোমরা। এখানে কিন্তু দেবীঘাটে দেখতে পাচ্ছ তোমরা গঙ্গা জল ঢালার কাজ চলছে। আর এখানে কিন্তু মানে খুব সুন্দরভাবে একটা ডেকোরেশন করেছে ফুল দিয়ে পুরোটাই, তোমরা দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে যেমনটা বললাম যে এইদিকে কিন্তু একটা জগন্নাথ দেবেরও মূর্তি রাখা হয়েছে, তো সেটাকে তোমাদেরকে একটু দেখাই। আর এখন কিন্তু সাজানোর কাজও চলছে, কারণ ডেকোরেশন পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি। চারিদিকেই কাজ চলছে, এইদিকে যেমন কাজ চলছে। আর বসার জন্য কিন্তু প্রচুর জায়গা আছে এখানে, আর যেহেতু আমার একদম প্রথমবার। আর তোমাদের একটু ফ্রন্ট লুকটা দেখাই, সামনের দিক থেকে কেমন দেখাচ্ছে।
দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। রথে চড়ে জগন্নাথ বলরাম সুভদ্রা যাবেন মাসির বাড়ি, একই প্রথা। এবছর শ্রীভূমি স্পোর্টিংয়ের থিম ডিসনিল্যান্ড, যেটা হচ্ছে প্যারিসে অবস্থিত, এবং এটা হচ্ছে তোমরা অনেকেই দেখেছো হয়তো মিকি মাউসে তো যে কার্টুনটা হতো, এবং বাচ্চাদের উদ্দেশ্যে কিন্তু এই প্যান্ডেলটা এবার বানানো হবে। তো যাই হোক, অবশ্যই তোমরা অবশ্যই যাবে এবং আশা করছি সবাই মিলে সপরিবারে যাবে দেখার জন্যে। তো তোমরা পুরো ভিডিওটা, এবং সত্যি কথা বলতে আমার বাড়ি এসে এডিট করতে হচ্ছে, কতটা কী তোমাদেরকে দেখাতে পারছি আমি জানি না, তার জন্যে ক্ষমা প্রাপ্তি, কারণ এরকম ধরনের ভিডিও আমি প্রথম বানাচ্ছি। তো তোমাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, এবং তোমরা দেখো শেষ পর্যন্ত, তোমাদেরকে আরও ভালোভাবে দেখাবো, পুরো ক্লোজলি দেখাবো যে কীরকম কী হবে না হবে। তোমরা এখন বেরিয়ে যাচ্ছি, মানে এতটাই ভিড় ছিল যে ভিতরে অবস্থা পুরো শেষ, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঘেমে গিয়েছি। আর সেই সকাল 5:30 সময় বেরিয়েছি ট্রেন থেকে, ট্রেনে করে আসলাম এখানে প্রায় 2.5-3 ঘন্টার উপরে, 11:30-9:30 দিকে আমি এখানে পৌঁছেছিলাম। তারপর শ্রীভূমিতে এসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলো, আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে, যতটা কভার করা সম্ভব হয়েছে আমি ততটা দেখালাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না, যেগুলো করা একদমই ফ্রি। আর তোমাদেরকে বলবো, আর কিছুটা হয়তো ভয়েস ওভার করতে হবে আমাকে বাড়ি গিয়ে, কিছু করার নেই। তো চলো, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।